স্বাধীনতার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের মুক্তিযোদ্ধা গ্রাম নামে খ্যাত গোপালঘাটা এলাকার চড়ালিয়া হাট থেকে সন্ন্যাসীর হাট পর্যন্ত 5 কিলোমিটার চলাচলের সড়কে। প্রায় 2 যুগ আগে স্থানীয় সাংসদ রাস্তাটিতে ইট বসালেও এরপর থেকে এতিমের মতো অযত্নে অবহেলায় পড়ে আছে মুক্তিযোদ্ধা গ্রামের সড়কটি। চারালিয়া হাট থেকে সন্ন্যাসী হাট সড়ক নিয়ে নানুপুর লেলাং ইউনিয়নবাসীর উপজেলা সদরের সাথে যোগাযোগের মাধ্যম। এলাকার প্রায় 20,000-এর অধিক জনসাধারণের ভোগান্তি দিন দিন চরম আকার ধারণ করছে। ভোগান্তির সবচেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। সামান্য বৃষ্টির পানিতে সড়কে কাদা জমে যাতায়াত অনুপযোগী হয়ে পড়ে। এই সড়কে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি আসতে না পারায় নানা দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীর। অনেকবার জনপ্রতিনিধি থেকে আশার বাণী শুনে আসলেও অদৃশ্য কোনো কারণে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর। স্বাধীনতার 47 বছর পার হলেও বাড়িতে যাওয়ার ভালো একটি সড়ক না থাকায় কান্নায় ভেঙে পড়েন দেশের এই সূর্য সন্তান। রাস্তাগুলো অনেক খারাপ, এখানে আমরা হেঁটে আসতে পারি না। আমাদের স্কুলের রাস্তার পাশে আমাদের স্কুল, আমরা আমাদের রাস্তাটা এতই খারাপ যে আমরা এই যে আমার 10টার ক্লাস, আমার 10টা বাজে আমার ক্লাস শুরু হয়, কিন্তু আমি বাড়ি থেকে আসছে এমনি 12টা বাজে। আমি অনেক টিচারের মারও খাইছি এমনি দেরি আসার জন্য। তো আমাদের রাস্তা এই যে আগুন লাগছিল, ফায়ার সার্ভিস আসতে পারেনি আমাদের রাস্তা দিয়ে, এতটাই খারাপ রাস্তাটা যে গাড়ির অনেক দূর থেকে টিচার আসে, যাদের গাড়ি করে আসে, তাছাড়া রাস্তায় খারাপের জন্য ওদের ওনাদের রাস্তে কষ্ট হয়। আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের দাবি হচ্ছে রাস্তাকে ঠিক করা, কারণ আমরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারি না, বর্ষাকালে তো কথাই নেই। এমন ভাবে গল্প হয়েছে যে কোনো রোড দিয়ে গেলে রোডের মধ্যে মানে ওনার অবস্থা, হাসপাতাল যাওয়ার আগেই অনেক রিক্সি ব্যাপার সেবার হয়ে যেত। মানে রোগী, একটা রোগী হলে আমরা মেডিকেল নিতে পারি না। আমাদের এত দুর্ভাগ্য যে আমরা এখনো আমাদের এই এলাকায় আমরা একটা রাস্তা পাই নেই। আমরা অনেক জায়গায় আমাদের রাস্তার জন্য আবেদন করেছি, আমরা এখনো পর্যন্ত কারো আশা পাই নাই। সরকারের জন্য, দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা কিচ্ছু পাই নাই, কিচ্ছু। এই রাস্তাটার জন্য আজকে 45 বছর স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত সরকারের কোনো উন্নয়নমূলক কাজে পাই নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, মুক্তিযুদ্ধ হিসেবে আমি মুক্তিযোদ্ধার কমান্ডার হিসেবে এই এলাকার সুসজ্জন মুক্তিযোদ্ধা আছে, তাদের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে আমি এক প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি শুধু, আমার এই রাস্তা সংস্কার চাই। এ ব্যাপারে জানতে চাইলে লেনাং ইউপি চেয়ারম্যান সরারউদ্দিন চৌধুরী শাহিন বলেন, সড়কটির 4 কিলোমিটার কার্পেটিং এর জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই কাজটি আরম্ভ হবে। সড়কটি অতি দ্রুত পিচ ঢালাই হবে এই আশায় দিন গুনছেন এলাকাবাসী। আগে অনেক চেয়ারম্যান ছিল, আগে অনেকেই এটার জন্য তদবির করেছে, কী কারণে হয় না এটা আমি জানি না, তবে এটা আমি আশ্বস্ত করতে চাই লেলাংবাসীকে, এটা অক্টোবরের মধ্যেই টেন্ডারে চলে আসবে এবং ডিসেম্বরের মধ্যে কাজ আরম্ভ হবে। আমি আমার লেলাং ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমরা ইনশাআল্লাহ কাজটা ডিসেম্বরের মধ্যে আরম্ভ করতে পারবো এবং এটা অনুমোদন হয়ে গেছে গেটার ত্রিতে, ইনশাআল্লাহ এটা অক্টোবরের মধ্যে টেন্ডার হবে এবং ডিসেম্বরের মধ্যে কাজ চালু হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।